The Wandering of the Pin. এক সময়ের কথা, একটি শুঁই খুব বোর হয়ে গিয়েছিল। ও ভাবলো, কেন না বাইরে গিয়ে দুনিয়াটাই দেখে আসা হোক। এবং এই জন্যে ও বক্সের থেকে বাইরে এসে ঘোরার জন্য বেরিয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে ও একটা কুকুরকে দেখল। কুকুর জিজ্ঞেস করলো, আরে বন্ধু, কোথায় যাচ্ছ? শুঁই বলল, আমি বাইরের দুনিয়া ঘুরতে যাচ্ছি। তখন কুকুর বলল, চলো আমিও তোমার সঙ্গে যাব। ঘুরতে ঘুরতে ওরা একটা পুকুরের কাছে পৌঁছলো। কুকুরের কাছে একটা ক্যাঁকড়া ছিল। ক্যাঁকড়া বলল, আমিও তোমার সঙ্গে যাব। এটা বলে তিনজনই একসঙ্গে হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ যাওয়ার পরে ওরা একটা ডিমের নীড় দেখল। ডিম জিজ্ঞেস করলো, শুঁই, তুমি কোথায় যাচ্ছ? ও বলল, আমরা দুনিয়া ঘুরতে যাচ্ছি। তখনই ডিম বলল, আমিও তোমার সঙ্গে যাব। এবং এটা বলে চারজনই একসঙ্গে হাঁটতে শুরু করলো। রাস্তায় হাঁটতে হাঁটতে মুরগি ওদেরকে দেখতে পেল এবং মুরগিও ওদের সঙ্গে হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ যাওয়ার পরে বিকেল হয়ে গেল এবং তখনই ওরা জঙ্গলের আশপাশে পৌঁছে গিয়েছিল এবং আস্তে আস্তে জঙ্গলটা ঘন হতে শুরু করলো এবং অনেক অন্ধকার হয়ে গেল। এই জন্যে সবাই একটা থাকার শেল্টার খুঁজছিল। তখনই অনেক দূরে একটা ঘর দেখতে পেল ওরা। ওরা ঘরের ভেতরে গিয়ে দেখলো যে ঘর পুরো খালি আছে। এটা দেখে ওরা খুবই খুশি হলো এবং ওরা ভাবলো, আমরা রাত্রিটা এখানেই ব্যতীত করে দিই। ওরা ভাবলো যে পুরো ঘর তো খালি, আমরা যেখানে চাই সেখানেই ঘুমোতে পারি। শুঁই একটা রুমাল দেখলো, ও একটা রুমালের উপরে গিয়ে ঘুমিয়ে পড়লো। ডিম দেখলো যে কিছু ছাই পড়ে আছে, ও ওখানে গিয়ে বসে গেল। ক্যাঁকড়া দেখলো একটা থালা রাখা ছিল, ও থালার উপরে। মুরগি একটা বাঁশের উপরে চেপে গেল এবং কুকুর বাইরে উঠোনে ঘুমিয়ে পড়ল। সারাদিন হাঁটতে হাঁটতে সবাই খুব টায়ার্ড হয়ে গিয়েছিল। আসলে ওই ঘরটি খালি ছিল না, ওই ঘর তিনটি শেয়ালের ছিল। ওরা সারাদিন বাইরে কাজ করত, ওরা বাইরে গিয়ে মুরগি ধরত সারাদিন, এবং যখন ওরা রাত্রিবেলা ঘরে ঢুকলো তখন মুরগি বুঝতে পারলো যে কেউ আসছে। তখন মুরগি জোরে জোরে চিৎকার করতে লাগলো। মুরগির আওয়াজ শুনে শেয়ালরা খুব কনসিয়াস হয়ে গেল এবং ওরা বুঝতে পারলো যে কিছু তো গড়বড় আছে ঘরে। যেভাবেই ওরা ঘরের পাশে পৌঁছলো তখন কুকুরটা উঠে গেল। কুকুর ওদেরকে দেখে ডাকতে শুরু করলো। যখনই ওরা ভেতরে যাওয়ার চেষ্টা করলো, কুকুর আর মুরগি মিলে ওকে কাটতে শুরু করলো। কোনোভাবে নিজেদেরকে বাঁচিয়ে ওরা তিনজনই ঘরের ভেতরে ঢুকলো, কিন্তু ভেতরেও অন্য লোকেরা ওদের জন্য ওয়েট করছিল। যেভাবে ওরা ভেতরে ঢুকলো, ভেতরে অনেক অন্ধকার ছিল। একটু আগে যেতে যেতে শেয়ালের পা ডিমের ওপরে পড়ল এবং ডিমটা ফেটে গেল। ডিম ফাটতেই শেয়ালের পা নোংরা হয়ে গেল, যেটা ধোয়ার জন্যে ও জল খুঁজছিল। যেভাবেই জলের ভেতরে হাত ঢোকালো, ক্যাঁকড়াটা ওর হাত কেটে নিল। ক্যাঁকড়ার থেকে হাত ছাড়িয়ে ও রুমাল নিল মোছার জন্য, কিন্তু রুমালে যে সুইটা লাগা ছিল ওটা ওর হাতে ঢুকে গেল।
তিনজন শিয়াল খুব ভয় পেয়ে গেল এবং ওই ঘর থেকে পালিয়ে গেল এবং ওইখানে কোনোদিন ফেরত আসলো না।